فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه प्रिय লাইভের বাহাত্তরতম সেশান থেকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আজকে একটু দেরিতে শুরু করছি আপনাদেরকে জানানো হয়েছিল এবং আজকে সম্ভবত খুব লম্বা টাইম আমরা বসতে পারবো না আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমরা আজকে দেব ইনশাল্লাহ আর যেগুলো আপনারা লাইভ চলাকালে করবেন সেখান থেকেও কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ শুরুতেই আমরা যে প্রশ্নটি নিচ্ছি সেটি পাঠিয়েছেন আল শাহরিয়ার তনভীর বলেছেন ওয়াক্ত সালাতের ওয়াক্তের শেষ সময় কখন বা সাল্লাত কখন কাজা হয় অনেক বড়ো প্রশ্ন আপনি করেছেন তারপরে খুব সংক্ষেপে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পাঁচোয়াক্ত সালাতের আউয়াল ওয়াক্ত কখন এবং শেষ ওয়াক্ত কখন এবং এ ব্যাপারে যদি কিছু এখতলাফ থাকে সেটাও আমরা তুলে ধরব ইনশাআল্লাহ প্রথমেই ফজর সালাহ ফজর সালাহ শুরু হয় তুলু অ্যালফেজেরা তায়নি যেটাকে সুভা সাদেক বলা হয় সোভা সাদেক থেকে এবং যেটাকে আলফাজ রায়নি বলা হয় সেটা উদয় হওয়ার সময় থেকেই ফজর রক্ত শুরু হয়ে যায় এবং তার আখ ওয়াক্ত হচ্ছে তুলো এশামস ইলা তুলো এশ্যামস অর্থাৎ সূর্য উদয় হওয়া পর্যন্ত সূর্য উদয় হলে সূর্যের যে গোলাকার আকৃতি আছে তার কিছু মাত্র প্রকাশ পেলেই ফজর রক্ত শেষ হয়ে যায় তৃতীয় হচ্ছে সলাতুল দহর সালাতুল দহর এটার ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে একটু হেলে পড়ে এটাকে বলা হয় জাওয়াল যখন সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেলতে শুরু করে এটাকে বলা হয় জাওয়াল তখন জহর রক্ত শুরু হয় এবং তখন থেকে আরম্ভ করে প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া বা একটু সামান্য বেশি হওয়া পর্যন্ত জহর আক্ত থাকে অর্থাৎ কোনো ব্যক্তির ছায়ায় আসলে বাদ দিয়ে তার ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জহর থাকে আর ওয়াক্ত শুরু হয় যখন জহর আক্ত শেষ হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়ে গেলেই অর্থাৎ তার থেকে যখন বাড়তে শুরু করে তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং আসরের ওয়াক্ত যেটা মানে শূন্য ওয়াক্ত আমরা যেটাকে বলবো সেটা থাকে সূর্যের আলো হলুদ হওয়া পর্যন্ত সূর্যের আলো হলুদ হয়ে গেলে তারপরে ওয়াক্ত শুরু হয়ে যায় এবং এই মাক্রোঅ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়টুকুকে বলা হয় ওয়াক্ত দরুরা যারা ভুলে গিয়েছেন কোনো কারণে তাদের দেরি হয়ে গিয়েছে তাদের জন্য এই সময়ে পড়াটা জায়জ আছে এবং তিনি যদি সূর্য অস্ত যাওয়ার আগেই আসর পড়ে ফেলেন তাহলে আসরের ওয়াক্ত আদায় করেছেন আসর সালাত আদায় করেছেন বলে গণ্য হবে এখানে আলমেদ আল হ্যানফি এর ওলামাইকেরাম তারা বলেছেন যে সলাতুল আসরের ওয়াক্ত শুরু হয় যখন কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হয়ে যায় তার মানে এই ওলামাইকেরামের বক্তব্য হচ্ছে জোহর কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত থাকে এবং দ্বিগুণের থেকে একটু বাড়া শুরু করলেই তখন আসর ওয়াক্ত হয়ে যায় সুতরাং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আরেকটি ভিন্ন ভিন্নমত আছে তবে আমরা জানি যে হানাফি মাজহাবের দুজন প্রখ্যাত আলেম যেমন এবং ইমাম ইমাম আবু ইউসুফ রহেমা ইমাম মোহাম্মদ ইব্দুল হাসানা সেবানি রহেমা উল্লাহ এই দুজন কিন্তু জমহুরের সাথে একমত হয়ে বলেছেন যে জহর রক্ত প্রত্যেক ব্যক্তির ছায়া তার একগুণ হওয়া পর্যন্ত থাকে এবং তারপর থেকে আসর রক্ত শুরু হয়ে যায় সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হানাফি মাজহবের বিজ্ঞ ওলামা একেরামের এক দল জমহুর ওলামা একরামের সাথে একমত পোষণ করেছেন এবং আমরা জানি যে তাকবিম অম্মুল করা অথবা অম্মুল করা যে তৌকিত বা টাইমিং সেখানেও কিন্তু এক মেসেলকেই জহরের রক্তের শেষ এবং এরপরে আসরোর রক্তের শুরু হিসাবে ধরা হয়েছে সালাতুল বাগরিব শুরু হয় কখন সালাতুল বাগরীব শুরু হয় যখন সূর্যের যে পুরো প্লেটটা এটাকে করসুর শামস বলা হয় এটা পরিপূর্ণভাবে যখন ডুবে যায় তখন মাগরীবের ওয়াক্ত শুরু হয়ে যায় এটাকে বলা হয় গরুব শামস শামস সূর্য অস্ত যাওয়া কমপ্লিট হলে সাথে সাথে মাগরীবের সালাদ শুরু হয়ে যায় তখন যদি কেউ রত থাকেন তিনি ইফতার করতে পারেন এবং তখন মাগরীবের সালাতের আজাদের সময়ও হয়ে যায় এবং সালাতুল মাগরীবের এই সময়টা এটা প্রলম্বিত থাকে আশ্বাফকুল আহমার শেষ হওয়া পর্যন্ত আশাফাকুল আহমার হচ্ছে পশ্চিম আকাশের লালিমা সেটা যতক্ষণ পর্যন্ত থাকবে সেটা প্রায় পঞ্চাশ থেকে এক ঘন্টা কিংবা তারও কিছু সময় বেশি কোনো কোনো সিজনে থাকে সব সিজন একরকম হয় না সুতরাং আমরা এখানে ধরব যে প্রত্যেক সিজনে পশ্চিম আকাশের লালিমা যদি পরিপূর্ণভাবে অস্তমিত হয়ে যায় তাহলে বাগরিবা রক্ত শেষ হয়ে এশার রক্ত শুরু হয়ে যায় এখানে কেরামের কারো কারো মতে সাফাকল আহমারের পরে পূর্বাকাশে আরও সাদা কিছু আলোকমালা থাকে সেটাও অস্ত যাওয়া পর্যন্ত সালা থাকে তাহলে আমরা যদি ধরে নেই এবং এটাই রাজে আমাদের মতে ওলামাই কেরামের মতে যে পশ্চিম আকাশের লালিমা এটা অস্তমিত হয়ে গেলে মাগরিবের রক্ত শেষ হয়ে যায় এবং এসার রক্ত শুরু হয় তাহলে এশা রক্ত শুরু হচ্ছে লালিমা অস যাওয়ার সাথে সাথে এবং এশার সুন্না ওক্ত থাকে ইলাফুল্লা লাইল অথবা ইলা লাইল অর্থাৎ রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়া পর্যন্ত অথবা মধ্যরাত্রি পর্যন্ত এ সময়ের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম এশার সালাম পড়ে ফেলতেন এটাকে এই জন্য আমরা সোনা ওক্ত বলছি এবং এক্ষেত্রেও এশার সালা যদি কেউ এ সময়ের মধ্যে পড়তে ব্যর্থ হন যে কোনো কারণে হোক তাহলে তিনি এর পরে ফজরের সময়ের আগ পর্যন্ত পড়তে পারবেন পাঁচক্ত সালাতের কথা আপনি জিজ্ঞেস করেছেন জন্য আমরা আর অন্য সালাতের টাইম নিয়ে আজকে কথা বললাম না অন্য সালাতের মধ্যে আছে সালাতুল জুমা সালাতুল ঈদাইন সালাতুল জানাজা সালাতু কিয়ামুল্লাঈ সালাতুল ইস্তসা সালাতহ্যা এবং সালাতুল কুসুফ আল হুসুফ এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ সজীব হোসাইন দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছেন বলেছেন প্রতিবেশীর হক কিভাবে আদায় করব যদি একটু বলতেন প্রতিবেশী কে এটা তো আমরা সবাই কম বেশি জানি তারপর আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি প্রতিবেশী হচ্ছে ওই ব্যক্তি যে আমাদের পাশে থাকেন মানে আমাদের রেসিডেন্সের পাশে থাকেন অর্থাৎ যেখানে আমরা বসবাস করি তার পাশে থাকেন অথবা যিনি আমাদের কর্মস্থলের প্রতিবেশী কিংবা যিনি আমার সাথে একই সাথে পড়াশোনা করেন পাশাপাশি বিল্ডিংয়ে বা একই বিল্ডিংয়ে কিংবা যে কোনোভাবেই হোক কোথাও কর্ম উপলক্ষে যদি আমরা গমন করি সেখানে দীর্ঘদিন যদি অবস্থান করি এক মাস দু মাস পাঁচ মাস তখনও আমরা কিছু প্রতিবেশীকে পাই তার মানে হচ্ছে মান জাওয়ার ইনসান কোনো মানুষের সাথে যিনি আসল সহবস্থান করেন পাশাপাশি থাকেন তিনি হলেন তার প্রতিবেশী এখানে একটা হাদিস আমরা পাই যেখানে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন এটি ইবন হাজার আল্লাহ সালানী উল্লেখ করেছেন খৈরুল্লা আসহাবে আন্দালাহি খৈরুহম সোহেবহি সবচেয়ে উত্তম বন্ধু আল্লাহর কাছে যিনি তার বন্ধুদের কাছে তার সাহেব তার সাথে যিনি সহ অবস্থান করছেন তার কাছে যিনি উত্তম ও খায়রুলজির আইনদাল রিহি আর সবচেয়ে উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে মানে মানুষের মধ্যে উত্তম প্রতিবেশী হিসাবে তিনি বিবেচিত হবেন যিনি তার প্রকৃত প্রতিবেশীর কাছে উত্তম বলে বিবেচিত হন আচ্ছা এখানে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব যে প্রতিবেশীর প্রতি আসলে আমাদের কর্তব্য কি 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 ভালো কাজ প্রতিবেশীর প্রতি আমরা প্রদর্শন করতে পারি এবং পাশাপাশি আমরা কিছু হাদিসও উল্লেখ করব যেগুলোতে প্রতিবেশীর অধিকারের কথা বলা হয়েছে এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া বা তার কোনো ক্ষতি করার যে অত্যন্ত মর্মান্তিক পরিণতি সেই জিনিসটা স্পষ্ট হয়ে উঠেছে সেরকম হাদিসও আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ প্রথমে আসা যাক প্রতিবেশীর প্রতি আমাদের যে কর্তব্য এবং আমাদের যে সান বা তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা কীভাবে পালন করব। আমরা সেখানে এখানে অনেকগুলো দায়িত্ব তুলে ধরছি আশা করছি প্রত্যেকে চেষ্টা করবেন যত বেশি হক তাদের উদ্দেশ্যে আমরা আদায় করতে পারি এক নম্বর হল যদি তিনি কোনো ঋণ চান তাহলে তাকে ঋণ দেওয়া এবং তার সাহায্যের প্রয়োজন হলে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দুই নম্বর এবং তিন নম্বর হলো তিনি যদি অসুস্থ হন তাহলে তাকে শুশ্রূষা করা এবং তাকে দেখতে যাওয়া চার নম্বর হচ্ছে তার খবর রাখা তার খবর রাখা তাফা তাফাকুদ আহওয়ালি তার খবর রাখা পাঁচ নম্বর হলো সুখে দুঃখে তার সাথী হওয়া এবং তার সুখে সুখে হওয়া তার দুঃখে দুঃখী হাওয়া ছয় নম্বর হলো তিনি যদি আমাদের পাশের বাড়ি হন বা পাশের ঘর পাশের বিল্ডিং হন তাহলে তার বিল্ডিংয়ের পাশে আমি এমনভাবে বিল্ডিং যেন তৈরি না করি যাতে তাকে আমি ক্ষতিগ্রস্ত করে ফেলি ছায়া থেকে সূর্য থেকে আলো থেকে বাতাস থেকে তাকে বঞ্চিত করে ফেলি সাত নম্বর হলো তাকে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া এবং নাসিহা করা এমনকি তিনি যদি নাও চান অনেক সময় লাজ লজ্জার কারণে তিনি নাসিহা চাচ্ছেন না অথবা অনেক সময় তার মধ্যে কিছু ইগো প্রবলেম থাকতে পারে বাট স্টিল তিনি চান যদি আমার প্রতিবেশী যেহেতু তিনি বিজ্ঞ ব্যক্তি আমাকে যদি কিছু নাসিহা করতেন তাহলে আমরা সেই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাদেরকে নাসিহা করতে পারি আট নম্বর হলো যদি তিনি মারা যান তাহলে তার জানা যায় শরিক হওয়া এবং তার লাশ দাফনে সহযোগী হওয়া নয় নম্বর হলো তাকে কষ্ট না দেওয়া এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কিছু খাবার তৈরি করছি সে খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে সুবাস কিন্তু তার কাছে মনে হচ্ছে খুবই কষ্টদায়ক গ্রাণ ফলে এভাবে বিভিন্ন মানে বিরক্তিকর খাবারের গন্ধ দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত না করা কিংবা অন্য যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা দশ নম্বর হল যদি আমাদের ঘরে ভালো কিছু তৈরি হয় তখন সামান্য কিছু হলেও প্রতিবেশীর ঘরে পাঠানো এবং তাকে উপহার দেওয়ায় ব্যাপারে আমরা একটা হাদিসের মধ্যে পাই যেখানে রাসুলসাল্লাহ সাল্লাম আবুদার আল গিফারি রাদি আল্লাহালুকে বলেছিলেন এবাদর ইদা তবাক হে আবুদার। যদি তুমি সুর রান্না করো তাহলে পানি একটু বেশি দিয়ে দাও এবং তুমি তোমার প্রতিবেশীদেরকে প্রতিবেশীদের সাথে যে তাড়াহুদ রয়েছে সেটা রক্ষা করো এটি মুসলিম শরীফের হাদিস এগারো নম্বর হচ্ছে তার জন্য দোয়া করা প্রতিবেশীর জন্য দোয়া করা বারো নম্বর হলো প্রতিবেশীর দোষগুলো গোপন রাখা আমাদের তো উল্টা তাই না আমরা প্রতিবেশীর যত দোষ পাই খালি বলে বেড়াই তেরো নম্বর হচ্ছে প্রতিবেশীকে গালিগালাজ করে অথবা তাকে শারীরিকভাবে প্রহার করে কিংবা আঘাত করে তাকে ক্ষতিগ্রস্ত না করা অথবা যে কোনো ধরনের তার যে সামাজিক মর্যাদা আছে ইমেজ আছে সেটা ক্ষুণ্ণ হয় এমন কোনো ধরনের কার্যকলাপে লিপ্ত না হওয়া এটা আমাদের প্রতি তাদের অধিকার চোদ্দতম হল প্রতিবেশী যারা আমাদের আশেপাশে থাকেন তাদের ঘরে ময়লা না ফেলা অথবা আবর্জনা না ফেলা অনেক সময় উপর থেকে দেখা যাচ্ছে যে যখন নিস্তলায় কেউ কেউ ময়লা ফেলেন তিনি কিন্তু প্রতিবেশীর ভয়ঙ্কর ক্ষতি করে ফেলেন এবং সবচেয়ে মারাত্মক একটা ক্ষতি যেটা আমি লক্ষ্য করেছি এবং আমার কাছে অনেকেই বলেছেন যে এটা আসলে লজ্জাসকর একটা ব্যাপার কাউকে বলাও যাচ্ছে না সেটা হলো মহিলারা তাদের মাসিকের সময় যা ব্যবহার করেন সেগুলো পর্যন্ত অনেকে ছুঁড়ে দেন সেটা রাস্তায় পড়ে অথবা যদি কখনো ব্যালকনি থাকে আপনার নিচে আপনার নিচতলায় অথবা দুই তিন তলা পরে সে ব্যালকনিতে গিয়ে পড়ে খুবই লজ্জাস্কশ এই বিষয়গুলো আসলে করাটা ঠিক হবে না এবং এই জিনিসগুলো চিন্তা করুন যে অন্য আরেকজন এই 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 বর্জ্যগুলো এই নষ্টগুলো কীভাবে সে সাফ করবে তাই না এরপরে পনেরোতম হচ্ছে প্রতিবেশীর সালামের উত্তর দেওয়া ষোলোতম হচ্ছে প্রতিবেশীর সাথে অত্যন্ত ভদ্র এবং নমনীয় ব্যবহার করা এবং খুব সুন্দর আচরণ করা কোমল ব্যবহার তার সাথে করা সতেরোতম হচ্ছে তার সাথে কোনো ধরনের অহংকার বা ইগোইস্টিক ব্যবহার না করা এবং আঠারোতম হচ্ছে কোনো বড় বড় আওয়াজ তৈরি করে মানে চিৎকার করে কিংবা বাসায় জোরে তেলাওয়াত বাজিয়ে এবং কোন কোনো বাসায় তো তেলাওয়াতের পরিবর্তে গান বাজানো হয় এগুলো বাজিয়ে সশব্দে প্রতিবেশের আসলে মানে যেটাকে আমরা বলি যে বিরক্তির উৎপাদন করা অথবা তাকে ক্ষতিগ্রস্ত করা কারণ আমাদের অনেক প্রতিবেশী আছে রোগী অনেক প্রতিবেশী আছে তিনি এখন ঘুমাচ্ছেন অতএব এই ধরনের যে কোনো আওয়াজ এটা শুধু গান আর তেলাওয়াতের ব্যাপার না আপনি হাতুড়ি দিয়ে আওয়াজ করলেন অথবা আপনি ড্রিল মেশিন দিয়ে যে কোনো সময় একজনের ঘুমের টাইমে আপনি আওয়াজ করলেন বা রাত্রে বারোটায় কিংবা আপনি চেয়ার কিংবা চকিগুলো আপনি টেনে ক্র্যাক ক্র্যাক করে আওয়াজ করে আপনি এখান থেকে ওখানে নিচ্ছেন একটা অড টাইমে এটা করা যাবে না আর এরপরে আরেকটি হলো প্রতিবেশী যদি কষ্ট দেয় সে কষ্ট একটু অম্লান বদনে সহ্য করা সবর করা এবং তার বদলা না দেওয়া রিয়াক্টিভ না হওয়া এবং সর্বশেষ আজকে যেটা আমি বলবো আসলে শেষ নয় আরও অনেকগুলো আছে কিন্তু আমরা যেটা আজকে আলোচনা বললে শেষ করব সেটি হলো প্রতিবেশীর সাথে যদি কখনো রেগে যান সেটাকে সংবরণ করবেন সংগ্রহণ করবেন রেগে যাবেন রিয়্যাক্টিভ আচরণ না করা এবং তার সাথে রেগে না যাওয়া তার সাথে জেদ না করা বরং তার সাথে এটাকে মিনিমাইজ করার জন্য চেষ্টা করা কোমল সুন্দর ব্যবহারের মাধ্যমে এখানে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন সোরফসালের মধ্যে ওয়ালা ওয়ালাহস্তাউল হাসানাত ওয়ালা সাই ইদা বিল্লাতিহিয়া আহসান কাজ এটা তো খারাপ কাজের সাথে সমান হয় না তুমি সেই পন্থায় উত্তর দাও প্রতিহত করো মানে খারাপ জিনিসটাকে তুমি প্রতিহত করা আহসান সুন্দর পন্থায় কেউ তোমাকে যদি খারাপ কথা বলে তুমি তাকে বলো যে ভাইজান আল্লাহ আপনার ভালো করুন তাই না মানে খারাপকে সুন্দর দিয়ে প্রতিহত করো ফাইদ আল্লা ওয়াতুল নাহ আদাওয়াহু আলিউন হামিম তাহলে কি হবে তোমার এবং যার মাঝখানে আরেকজন যার মাঝখানে শত্রুতা সৃষ্টি হয়ে গেছিল সে তিনি যেন তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবেন এটা সুরাফুসাল আল্লাহ সলামতাল্লাহ দেওয়া একটা টিপস কীভাবে দুজন প্রতিবেশীর মধ্যে তিনি যদি একজন যদি খারাপও হন ভালো ব্যক্তি যদি বিচক্ষণ হয় সুন্দর ব্যবহার দিয়ে কি করে তাকে বন্ধুতে পরিণত করতে পারেন সেই টিপসটা এখানে আল্লাহ সলামতাল্লাহ দিলেন আমরা দেখি যে আর একটা হাদিস ইমাম কর্তবী তার তফসিরের মধ্যে আদিব নজাম রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে সাহাবাই করাম নবী রাসুলসাল্লাহকে জিজ্ঞেস ইয়া রাসুল্লাহ মা হাকুল জার হেয় রাসুল প্রতিবেশীর অধিকারটা কি কালা তিনি বলতেন বা তিনি বলেছেন ইনস্তাকা আকারত্তাহ যদি তোমার কাছে তিনি করত চান ঋণ চান তুমি তাকে ঋণ প্রদান করবে ওয়াইনস্তায়ন আকা আয়তাহ যদি তোমার কাছে সাহায্য চান তুমি তাকে সাহায্য করবে ওয়াইন এহতাহা ওয়াইন এহতায় যা আতায়িতাহ যদি তোমার কাছে তিনি কোনো হাজার তালাশ করেন তুমি সে হাজাত তাকে দেবে ওয়াঈন মারা উদ্ধাহু যদি তিনি অসুস্থ হন তুমি তাকে শুশ্রূষা করবে ওয়া ইন মায়া ব্রাথা জানাজাতাহু আর যদি তিনি মারা যান তাহলে তুমি তার যে দাফন কাফন সেগুলোর বারাত করবে ওয়াঈন আসয়াবাহু খয়রুন সারাকা ও হাইয়ান্তাহু আর ওয়াঈন আসয়াবাহু খয়রুন যদি তার কোনো কল্যাণ হয় কল্যাণ তাকে তার উপর আরোপিত হয় তার উপর বর্ষিত হয় সেটা যেন তোমাকে খুশি করে এবং তুমি যেন তাকে তাহনিয়া জানাও অভ্যর্থনা জানাও এন আসাবাত মুসিবাত আর যদি তার কোনো মুসিবাত এসে যায় সা আতকা যেন সেটা তোমারও খারাপ লাগে ও আজজাই তাহ এবং তখন তুমি তাকে সমবেদনা জ্ঞাপন করবে তাকে তাকে সান্ত্বনা দেবে ওহি ব্যাকচারি بقطار قدرك الا ان تغرف له منها ولا تستظل عليه بالبناء لتشرف عليه وتصد عليه الريح الا باذنه তুমি তাকে কষ্ট দিবে না তুমি তাকে কোনোমতেই কষ্ট দিবে না তবে যদি মানে বিষয়টা এমন হয় যে এটাকে রোধ করা যাচ্ছে না অর্থাৎ সে এতই কষ্ট দিচ্ছে যে সে কষ্টটাকে প্রতিহত করতে গিয়ে যদি সে সামান্য কষ্ট পেয়ে থাকে সেটা আলাদা কথা বাট স্বাভাবিকভাবে তাকে কষ্ট দেওয়া যাবে না এবং লম্বা কোনো বেনা বা প্রাসাদ কিংবা বিল্ডিং তৈরি করে তাকে ছায়ার মধ্যে ফেলে দেওয়া যাবে না এবং তার অনুমতি ছাড়া তার দিকের বাতাসও বন্ধ করে আলো বাতাস বন্ধ করে দেওয়া যাবে না এটি ইমাম কর্তব্য বর্ণনা করেছেন আসলে এখানে আমরা আরও অনেক সুন্দর সুন্দর হাদিস পাই যেখানে নবীসাল্লাই সাল্লাম প্রতিবেশীর হকের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যেমন এর মধ্যে আরেকটি হাদিস হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেটি ইমাম বুখারি বর্ণনা করেছেন তা সাহেব বুখারির মধ্যে অল্লাহিলাই উম লা হিলাই উমেন আল্লাহিলাই উমেন আল্লাহর কসম সে মমিন নয় সে মমিন নয় সে মমিন নয় কেলা মানিয়া রাসুল আল্লাহ জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল কার কথা বলছেন কলা আল্লা দিল্লা মানু যাবায় কাহাহ যার প্রতিবেশী তার ক্ষতি তার জুলুম তার ইদা তার কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে না তার মানে তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা ইমান জায়েল হয়ে যাওয়া সামেল একটা খারাপ কাজ বলে নবী সাল্লা এখানে উল্লেখ করেছেন এরপর আরেকটা হাদিস আমরা এখানে পাই সেটিও দেখা যাচ্ছে একটা সহি হাদিস শেখ আলবানি রাহমাহুল্লাহ সহি হত্যার গীবের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন এই হাদিসটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম একজন জাহান মহিলা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন যদিও সে মহিলা সালাদ পড়ত এবং বেশি বেশি সদাকা করত কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সে তার প্রতিবেশী প্রতিবেশীদেরকে কষ্ট দিত এখানে একজন সাহাবা এশ রাসুল সাল্লাহ সাল্লামকে এই মহিলা সে জিজ্ঞেস করলেন কি ইয় রসোলাল্লা ইনাফুলোমিনিয়াম ইহা যে অমুক মহিলা সে অনেক বেশি সালাত পড়ে অনেক বেশি দেয় অনেক বেশি সিয়াম রাখে এভাবেই উল্লেখ করা হচ্ছে গারা আন্নাহা তো সানিহা তবে সে তার জিব্বা দিয়ে প্রতিবেশীদেরকে কষ্ট দিয়ে থাকে না হিয়াফিন্নার রাসুলসাল্লা বললেন সে তো জাহান্নামি কয়লা ইয়া রাসল تكون شيء سهبي ججش كلن إن فإن فلانة يذكر من قلة الصيامها وصدقت صلاتها وإنها تتصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها قال هي في الجنة أمك مهلا ترى بس أقول لك رهاء جيش كوب قام الصيام ركه أبغى صدقة دا أبغى كوب قام الصلاة بدي أرتاد فلو الصلاة تربيري الشيء الصدقة دا كشو أكيد ديه شو ما إنه كشو أكيد এবং তবে সে তার জিব্বা দিয়ে কোনো প্রতিবেশী কষ্ট দেয় না তখন রাষ্ট্রদাল্লাহ সাল্লাম বললেন সে জানাতো এহাদিসটি সহি তো সুতরাং এরকম আরও অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে যেখানে আমরা দেখি কোরআন হাদিস আমাদের সামনে জিরানদের কথা আলজারিজিল করবা অল জনব জনুব এটা কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন অতএব আসুন আমরা প্রতিবেশীদের প্রতি আমাদের কর্তব্যটা বুঝে নেই এবং তাদের সেই কর্তব্যটা আদায় করি তৃতীয় যে প্রশ্ন সেটি ফাতের নৌর ইসমাইল পাঠিয়েছেন বলেছেন লোক দেখানো সামান্য কাজও শির্ক এটা কি সহিহাদিস লোক দেখানো যেটাকে রিয়া বলা হয় রিয়া যেটাকে আমরা বাংলায় প্রদর্শন ইচ্ছা বলি কাউকে দেখানোর জন্যে যদি কেউ কোনো ইবাদত পরিপালন করেন এটা কি বলা হয় রিয়া সবের আশা সেখানে মৌলিক উদ্দেশ্য নয় ফলে রিয়ার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এখলাসের বিরাট একটা সম্পর্ক আর এটাও আমরা জানি যে এখলাস যখন কোনো ব্যক্তি মিস করে ইবাদতের ক্ষেত্রে এখলাস যদি মিস করে তাহলে ওই আমলটা শের্কের মধ্যে পর্যবসিত হয় সেটা রিয়া হোক অন্য যে কোনো আমলই হোক না কেন যদি এখলাসটা মিস কারণ আপনি কাজটা করবেন হয় আল্লাহর জন্যে নয় ঘাইরুল্লার জন্যে তাহলে কোনো ইবাদত যেটা আল্লাহর জন্য করার কথা ছিল সেটা যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে ঘাইরুল্লার জন্য করেন তাহলে এটাই তো শেরক তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি সেই সে রেকটা কখনও বড় পরিণত হয় যখন পুরোপুরি সে আল্লাহকে উদ্দেশ্য করলো না আল্লাহকে তার উদ্দেশ্যের খাতা থেকে বের করে দিল এবং সে পার্থিব কোনো উদ্দেশ্যে অথবা রিয়ার উদ্দেশ্যে সে যদি আমলটা করে এটা বড়শেরকে কিন্তু যদি সে আল্লাহর উদ্দেশ্যেই করলো এটাকে প্রায়োরিটি লিস্টে রেখে তার মধ্যে রিয়া কাজ করলো তখন সেটা হয়ে যায় ছোটো শেরক রিয়াকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আপনি যেটা বলেছেন লোক দেখানো সামান্য কাজও শেরক ঠিক এইভাবে কোনো হাদিস এসেছে বলে আমার জানা নেই তবে রিয়াকে যে ছোট শেরিক বলা হয়েছে এবং শেরিক বলা হয়েছে সেরকম কিছু হাদিস আমরা সহি হাদিস হিসাবে পাই যেমন মাহমুদ ইব্দাল বিড রাদি আল্লাহ তালহু থেকে একটা হাদিস বরফুর রেওয়াইতে এসেছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আখ আফুমা আখাফু আলাইকুম আশেরকুল আসগর আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় এবং আশঙ্কা করছি যে বিষয় সেটি হচ্ছে শেরকে আসগর যে বড়ো শেরকে তোমরা হয়তো বড়ো শেরক তো ভয়াবহ তোমরা হয়তো সেটাতে লিপ্ত হবে না কিন্তু শেরকে আসগরের মধ্যে পড়ে যেতে পারো ফেসু এল আনহু তখন নবী সাল্লা জিজ্ঞেস করা হলো শেরকা আকবরটা শেরকা আসগারটা কী আপনি শেরকে আসগার বা ছোট শেরেক বলতে কী মিন করেছেন ফাঁকা আর রিয়া তখন তিনি বললেন আর রিয়া রিয়া প্রদর্শন ইচ্ছা লোক দেখানোর জন্য যেই ইবাদতটা করা হয় সেটি হলো আর শেরকুল আসগর সেটি এহাদিসে উল্লেখ করা হয়েছে এহাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এহাদিস নিয়ে বিভিন্ন ডিসকাশন আছে তবে সর্বশেষে ওলামাই করাম এহাদিসটিকে সহি সনাদের হাদিস বলে উল্লেখ করেছেন শাহ আলবানিয়া সাল্লাহ সাহিহার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন সুতরাং এটা একটা সহি হাদিস আর আমরা সহি মুসলিমের একটা হাদিসে কুদ্সি দেখি সেখানে নবী সাল্লা সাল্লাম আল্লাহ সুমানতাল্লার পক্ষ থেকে একটা কাউল তিনি বর্ণনা করছেন আল্লাহ তালা বলছেন কি আনা আগনা আনে শেরখ আমি শরিকদের মধ্যে শেরিক থেকে পরিপূর্ণ মুক্ত পরিপূর্ণ মুক্তফামা মানে আমেলা আমেলান আশরাকা ফিহে মাইয়া গায়েরি যে এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে শরিক করে যে আমার জন্য করলো আবার অন্য কোনো উদ্দেশ্য গায়েরুল্লাহর জন্য করলো আশরা কামিয়া মানিয়া হা গায়ে তারাক তুহ কাহ আমি তাকে এবং তার সেরেককে আমি ছেড়ে দেই পরিত্যাগ করি বর্জন করি তাহলে এই হাদিসটার মধ্যেও কিন্তু রিয়ার বিষয়টা চলে এসছে আল্লাহ তালা রিয়া এবং রিয়া সম্বলিত আমলটাকে তরক করেন এহাদিসটা সেই দালালত প্রদান করছে আর সুরা আল কাহাফের একশো দশ নম্বর তো স্পষ্ট করে আল্লাহ বলছেন বলো নিশ্চয়ই আমি তো একজন মানুষ মাত্র তোমাদের মতো একজন মানুষ আমার কাছে ওহি আসে কি ওহি আন্নামা ইলা হুকুম ইলা নিশ্চয়ই তোমাদের ইলাহ একজন মাত্র ইলাহ ফমান ক্যানিহি তোমাদের মধ্যে যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করে সাক্ষাতের ব্যাপারে বিশ্বাস পোষণ করে তাহলে সে যেন পূর্ণ আমল করে ভালো আমল করে এবং তার রবের ইবাদতে আর কাউকে শরিক না করে রিয়া একটা শিরকের পর্যায়ের আমল তবে এটা কখনো শিরকে আসকার হতে পারে এবং কখনো শিরকে আকবর হতে পারে সেই ডিসকাশনটা আমরা একটু আগে করেছি অতএব প্রশ্নের মধ্যে রিয়াকে যে কি কিনা প্রশ্ন করা হয়েছে তার উত্তর হচ্ছে হ্যাঁ তবে আপনি যেই লফজে বা ভাষ্যে আপনি হাদিসটাকে উল্লেখ করেছেন সেরকম ভাষ্যের কোনো হাদিস আছে বলে আমার জানা নেই তারপর সরকার বলেছেন মক্কামদিনের ইমামগণ রক্ষু করার পরে হাত ছেড়ে না দিয়ে হাত বেঁধে রেখে দোয়া পড়া অবস্থায় এবং শায়েখ ইমাম বাস বলেছেন রুকুর পর হাত বাঁধা সুন্না অপরদিকে নাসির উদ্দিন আলবানি রাহমাহুল্লা বলেছেন রুকুর পর হাত হাতবাদা বেদাৎ এবং এর কোনো হাদিস নেই তাহলে এই ক্ষেত্রে আমার কি করা উচিত যদি সুন্না হয়ে থাকে তাহলে আমি কি করবো আমি তো বেদাৎ ভেবে যদি সেটা না করি তাহলে আমার সালাতের একটা সুন্না আমল থেকে বঞ্চিত হলাম না জাকাল্লাহ ভাই তারপর সরকার আপনি জানেন যে ইসলামী শরিয়াতে কাজের বিভিন্ন স্তর আছে কিছু আছে আরকান এবং এদ অত্যন্ত অপরিহার্য মৌলিক কাজ এগুলো ছাড়ার কোনো সুযোগ নেই কিছু আছে ওয়াজিবাত যেমন ওয়াজিবাত সালাহ ওয়াজিবাত আল্লাহ হাজ যেগুলো যদি ছুটে যায় তাহলে তার যাবার জন্য সালাতের ক্ষেত্রে সাহসদা এবং হজের ক্ষেত্রে দম কোরবানি করতে হয় আর কিছু আছে মাসনুন এবং মোস্তাহাবাদ মাসনুন এবং মুস্তাহাব্বাদ প্রত্যেক জিনিসকে তার স্তরে রাখতে হবে আমাদের ওলামাইকার আহকামের ক্ষেত্রে এখতালাফ করেছেন এটাও সত্য যে কেউ হয়তো কোনো একটা আমলকে ফরজ বলেছেন অন্যজন মোস্তাহাব বলেছেন যে জায়গায় এই বলার সুযোগ আছে সেই জায়গায় যার কাছে যেটা রাজে বিশেষ করে স্কলারদের মধ্য থেকে যার কাছে যেটা রাজে তাকে সে আমলটাই করার অনুমতিও দেওয়া হয়েছে বরং রেকমেন্ড করা হয়েছে যেমন ধরে নিলাম যদি অজুর মধ্যে মোয়ালাত যেমন একের পর এক অঙ্গ এমনভাবে ধোয়া যেন প্রত্যেকটা অঙ্গ শুকানোর আগেই পুরো অজুটা হয়ে যায় এটাকে মোয়ালাদ বলা এই ময়ালাত কেউ বলেছেন ফরজ অজুর ফরজ আবার কারো মতে এটা মোস্তাহাব তাহলে এই যে এখতালাফটা এই এখতেলাফটা কিন্তু জায়জ ফটা জায়জ তাহলে যিনি ফরজ বলে দলিল পেয়েছেন অথবা তার ইজতেহাত এখানে তাকে পৌঁছে দিয়েছে তাহলে তিনি সেটাকে খুব গুরুত্বের সাথে আমল করবেন আর যিনি মোস্তাহ বলেছেন তিনিও চেষ্টা করবেন তবে আমরা জানি যে মোস্তাহাব ছুটে গেলে আমলের মৌলিক কোনো ক্ষতি হয় না সালাতের মধ্যে এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা দেখি যে হাত আগে রাখবে না পা আগে রাখবে হ্যাঁ তারপরে কতবার সে তসবিগুলো রুকুর মধ্যে পাঠ করবে সেজদার মধ্যে পাঠ করবে ইত্যাদি অনেকগুলো মাসনুনাত আছে আপনারা জানেন এগুলো যথাসম্ভব পরিপালন করাটা উত্তম স্বভাব বেড়ে যাবে যত বেশি পালন করবেন কিন্তু এগুলো কোনো একটা ছুটে গেলে কোনো অসুবিধা নেই আর সালাতসহ ইবাদত এবং শরিয়াতের যে ফেঁকি আহকামগুলো আছে সেখানে দুরকম একটা হচ্ছে আমাদের উম্মার সকল স্কলাররা একমত হয়ে যখন ফাতোয়া দিচ্ছেন হাদিস কিংবা কোরআনের আলোকে তখন তার বিপরীত করলে কিন্তু বেদা হয়ে যাবে কিন্তু যে জায়গাটা এখতেলাফ আছে দলিলের উপর দেহাদের কারণে অথবা কখনও কখনও ভিন্নমুখী দলিলের কারণে কেউ হয়তো এটাকে হাসান বলেছেন কেউ দয়াইব বলেছেন যিনি হাসান বলছেন তিনি আমল করছেন যিনি দয়াইব বলছেন তিনি এটাকে আর আমল করছেন না তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের বিপরীত আমলটাকে বেদাত বলে উড়িয়ে দেওয়া যাবে না এর এই ইখতলাফটা যেখানে ইজতেহাদের সুযোগ আছে এবং ইজতেহাদটা অ্যালাউড সেখানে কিন্তু একমত মতকে বেদাত বলে কোনো গালিগালাজ করতে পারবে না তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ইখতলাফি মাসালাগুলোতে যেখানে ইখতলাফের সুযোগ আছে আহসুল্লা জামায়াতের ওলামাইকেরাম মহাকিক উলামাইকেরাম নিজেদের মধ্যে ইখতলাফ করছেন সেই এখতেলাফটা দিয়ে কাদা ছোঁড়াছড়ি একদিকে যেমন করা যাবে না তেমনি আমার মতের ভিন্নতার কারণে সেটাকে আমি বেদ আত বলতে পারবো না এখানে যে এখতালাফটটার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন যে রুকুর পরে যখন আমরা উঠে দাঁড়াবো রাফলিয়া দাইন করবো তারপরে হাতটাকে ছেড়ে দিয়ে রাখবো নাকি আবার এভাবে বাঁধবো এই জিনিসটার এখতালাফটা এখানে আছে এখানে আমরা দেখছি দেখছি যে তিনটা অভিমত আছে তিনটা অভিমত একটা হলো রুকু থেকে ওঠার পরে আবার আগের মতো যেভাবে আমরা রুকুর আগে রুকুতে যাওয়ার আগে যেভাবে হাতটা বুকের উপর বেঁধেছিলাম সেভাবে আমরা রাখবো অর্থাৎ ডান হাত বাম হাতের উপরে এভাবে রাখার যে হাদিসটা সহি বোখারির মধ্যে এসেছে সেটা সেভাবে রাখার কথা তিনি বলছেন কারণ এখানে সাহালিব সায়দ আয়দ রিয়তালহর হাদিসটা এসেছে এভাবে কানুনা আল্লাহল ইউসরাফ সালাহ যে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেন তারা সালাতের মধ্যে ডানহাতকে বাম হাতের উপরে রাখে জেরায়ে ওপরে রাখে তাহলে এই মতের প্রবক্তা ওলামাইকার বলছেন যে সালাতের মধ্যে অর্থাৎ পু ফুল সালাতের মধ্যে যখন তারা দণ্ডায়ন অবস্থায় থাকে তাহলে সেটা রুকুর আগেই হোক যখন আমরা কেরাত পড়ছি ইত্যাদি তেকবিরে তাহরিমার পর থেকে নিয়ে রুকুর আগ পর্যন্ত অথবা রুকুর পরেই হোক কারণ রুকুর পরেও তো একটা কিয়াম আছে তাই না তারা বলছেন যে এই যেহেতু ফিসলাতে বলেছেন তাহলে এটা একটা কমন অর্ডার হয়ে গেল যে অর্ডার রুকুর আগে রুকুর পরে দুটোকেই সামিল করছে আর দ্বিতীয় যে মতটা সে মতটা হচ্ছে তারা বলছেন যে না রুকুর পরের বিধানটা এখানে প্রযোজ্য হবে না কারণ কিয়ামটা বলতে সাধারণত রুকুর আগের কিয়ামটা পর্যন্ত বোঝানো হচ্ছে পরের কেয়ামটা আসলে এটা হচ্ছে তায়দিল আরকানের অংশ অর্থাৎ তিনি রুকু থেকে দাঁড়িয়ে সেজদা যাবেন ডিস্টিংগুইশ করার জন্য তার এ দাঁড়ানো অতএব সেটা আগের কিয়ামের অন্তর্ভুক্ত নয় তার অংশ নয় যদি রুকুর পরে উঠার সময় আলাদা কোনো দলিল পাওয়া না যায় যে রসুলাল্লাহাম হাত বেঁধেছেন তাহলে হাত বাধা যাবে না এবং শেখ আলবানী সে পক্ষেই কথা বলেছেন এবং আগের প্রথম মতের প্রবক্তা হচ্ছেন শেখ বিন বাজ সহ হিজাজের আরও মহাকেক অনেক কেরাম তৃতীয় আরেকটা মত আমরা এখানে পাই যেটি ইমাম আহমদ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে মুসল্লি রুকু থেকে ওঠার পরে ইচ্ছে করলে হাত বাঁধতে পারবে আবার ইচ্ছে করলে ছেড়ে দিতে পারবে এখানে ইমাম আহমেদ তার যে কাউলটা আমরা হাম্বুল মাজহাবের ফেক বইগুলোতে পাই সেখানে বলা হয়েছে কাল আল ইমাম আহমেদ ইমাম আহমেদ বলেছেন ইদ আ রাফা রাসাহ সাহুমিনা রকু যখন তার মাথা সে রুকু থেকে উঠাবে ইনশা আরসালা ইয়াদহি তখন সে চাইলে তার হাত ছেড়ে দিয়ে রাখতে পারে ওয়া ইনশাআ ওদা ইয়ামিনাহু আলা শিমা আলিহি আর যদি চায় তাহলে সে তার ডান হাত বাম হাতের উপরও রাখতে পারে তো এখানে আমরা সর্বশেষে কথাই বলবো যে দেখুন এখানে যেহেতু প্রথম মত বলছে হাতবাদার কথা দ্বিতীয় মত বলছে হাত ছেড়ে দেওয়ার কথা তৃতীয় মত বলছে যে কোনোটা করা যাবে তাহলে মূলত মত দুটোই এবং সত্যিকার কথা হচ্ছে যে কোনোটা করা যাবে কারণ প্রত্যেকটাই হচ্ছে ইজতেহাত এখানে ইজতেহাত প্রথমটার ইজতেহাদ হলো তিনি বলছেন যে ওই হাদিস দ্বারা সর্ব যখনই দাঁড়িয়ে থাকবে তখনই হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে এটা তিনি মিন করেছেন এটা একটা ইজতেহাত এটা কিন্তু সরাসরি নস নয় আর দ্বিতীয় যেটা শেখ আলবানি বলেছেন সেটাও ইজতেহাদ তিনি বলছেন আলাদা কোনো হাদিস নাই অতএব আমি এই আমলটা যেহেতু হাদিস নেই তাহলে কী করবো ছেড়ে দিয়ে রাখবো তো ছেড়ে দেওয়ারও কি হাদিস আছে তাই না প্রশ্নটা তো এখানেও আসে আপনি যে ছেড়ে দিচ্ছেন তারও কি হাদিস আছে তাহলে হাত বাঁধার হাদিস যদি আলাদা না থাকে বায়দার রোকো তাইলে ছেড়ে দেওয়ার হাদিসও তো নাই তাহলে বোঝা যাচ্ছে শেখ আলবাণীও এখানে ইস্তেহাদের আশ্রয় নিয়েছেন এবং ইমাম আহমেদ যিনি এই বর্তমান যুগে শেখ আলবানী বা বিন বাজার আগে যিনি বক্তব্য রেখেছেন তিনিও ইজতেহাদ ভিত্তিক বক্তব্য রেখেছেন এবং তিনি দেখেছেন যে এই জায়গায় আসলে যে কোনোটা হতে পারে এটা মুস্তাহাবাদ এখানে রিজিড থাকার কোনো সুযোগ নেই এজন্য জন্য শেখ আলবানী তিনি হয়তো তার ইজতেহাতকে অত্যন্ত শক্তিশালী মনে করেছেন এই জন্য তিনি এ কাজটাকে হাত বাঁধার কাজটাকে বেদা আতুল হেজাজ বলেছেন কিন্তু প্রকৃত অর্থে এটাকে বেদাৎ বলাটা সঙ্গত নয় এবং এটা আসলে আত নয় যেটা আমি বলেছি ফেকি যে সমস্ত দলিল ভিত্তিক এখতেলাভগুলো আছে হয়তো আমার কাছে রাজা একটা আপনার কাছে রাজা আরেকটা কিন্তু এগুলোকে আমরা একে অপরের বিরুদ্ধে আতের মানে অপবাদ হিসাবে ট্যাগ করব না লাগাবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে আসলে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের আজকের প্রশ্নগুলো নেব সেটি হচ্ছে আহনাফ খান বলেছেন নবিরাসুলদের নামে আমাদের সন্তানদের নাম রাখতে পারব কিনা উত্তর হচ্ছে নবী রাসুলদের নামে আমাদের সন্তানদের নাম রাখাটা খুবই উত্তম কাজ এটা জায়েজ এবং উত্তম কাজ কারণ আমরা দেখি রবি সালু আলিয়া তিনিও তার সন্তানের নামে ইব্রাহিম রেখেছিলেন এবং সেই হাদিসটি সহি মুসলিমের মধ্যে এসেছে সেই কি এসছে হাদিসের মধ্যে নবিস্লাম বলেছেন উলি আজ রাতে আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে পুত্র সন্তান জন্ম গোলাম বলতে পুত্র সন্তান বোঝানো হয় সাম্মাই তুহু বেসমে আবি ইব্রাহিম আমি তার নাম রেখেছি আমার আদি পিতা ইব্রাহিমের নামে তো সুতরাং এই যে নবী সাল্লাহ সাল্লাম ইব্রাহিম নামে নামকরণ করলেন এখানে আমরা দেখি ফয়জুল কাদিরের মধ্যে মোনাবি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম তার সন্তান বা তার ছেলে ইব্রাহিমকে ইব্রাহিম নামে নামকরণ করে এটাই বুঝাতে চেয়েছেন যে আগের নবীদের নামে নামকরণ করতে কোনো অসুবিধা নেই আমরা যেমন এখন মোহাম্মদ রাখছি তাই না মোহাম্মদ প্রচুর মোহাম্মদ ইব্রাহিম ইসমাইল ইসহাক ইসা মৌসা ইউসুফ এগুলো রাখাটা উত্তম ইবনুল কাইম রাহমাহুল্লাহ তার তোহফাতুল মাউদুদ বেহকামিল মাউলুদের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়খুল ফেফি কারাহাতি তেসম্মি বা ইসমা আলা কাউলাইন নবীদের নামে নাম রাখার মাকরু হবে কি না এই ব্যাপারে দুটো কাউলে আমরা ইখতলাফ পাই ওলামাইকরাম এখতলাফ পাই একটা হলো লাইকরাহ একটা মত হচ্ছে না এটা মাকরুহ নয় ওয়াহাদা কৌরুল আকসারিনা ওহুয়া কাইম রাহমাহুল্লা বলছেন এটা অধিকাংশ ওলামাই কেরামের অভিমত এবং এটাই শুদ্ধ এটাই শুদ্ধ ওয়াস্তায়নি দ্বিতীয় মত হলো এটা মাকরুহ এখানে দেখা যাচ্ছে যে আবু বকর ইবনু আবি সাইবাহ তিনি বা ইউকরা হম আলাসমা যে নামগুলো রাখা মাকরুহ সেই পরিচ্ছেদে তিনি একটা আফার নিয়ে এসেছেন আবুল আলিয়া থেকে আবুল আলিয়া তিনি কি বলছেন তাফ আলুনা সার্মিন রাখা তুসম তুসাম্মুনা আউ্লা দকুম আসমা আল তাল আনুনা আহম তোমরা যে খারাপ কাজগুলো করো তার সেটা হলো এই যে তোমরা তোমাদের সন্তানদের নাম নবীদের নামে নামকরণ করো এরপরে তোমরা তাদেরকে লানাত দাও তাইলে ইব্রাহিমকে যদি লানা দতালি সেটা ইব্রাহিম আল্লামের উপর চলে যাওয়ার মতো এই জন্য তিনি আসলে অপছন্দ করেছেন এবং এখানে এটার চেয়েতে আরেকটা কাউল আর রাউদ নামক গ্রন্থে এসেছে আবুল কাসেমা সোহাইলি তিনি বলেছেন ওয়াক ম্যাবি অমরুল খত আল্লাহ তাল্লাহ অমরুল খত আল্লাহ তাল্লাহোর একটা মতামত হচ্ছে কারা হতো তসমিবে আসমাইল আম্বিয়া নবীদের নামে নাম রাখাটা মাকরুহ কিন্তু কেন তাই না কারণ হচ্ছে এই যে যে যেমন নামের বিকৃতি তো তারা এটাও পছন্দ করেছেন যে আমরা যখন আমাদের বাচ্চাদের নাম রাখব যদি আমি তাকে গালিগালাজ করি আমি তাকে লানাত করি অথবা তার নামটাকে বিকৃত করি নবীদের নাম বিকৃত হয়ে যাচ্ছে নবীদেরকে লানাত করা হচ্ছে সেই কারণে কিন্তু আসলে লানাত করা কি জায়েজ সেটা তো নবীদের নাম নয় যে কাউকে লানাত করা নিষিদ্ধ নাম বিকৃত করা নিষিদ্ধ ওলা তানুবেল আল কব অতএব আমাদেরকে এটা মনে রাখতে হবে সুতরাং আমরা এই ডিসকাশনের উপর ভিত্তি করে বলবো যে কোনো ব্যক্তি যদি নবীদের নামে তার নাম অথবা তার সন্তানদের নাম রাখে অথবা লকব হিসেবে রাখে দুটোই তার জন্য জায়েজ কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে আমি আপনাদের আজকে যে লাইভ কিছু প্রশ্ন করেছেন আমি সেখান থেকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমাদের পোস্ট পেয়েছেন কি আমরা হিন্দু ধর্ম ধনী পরিবার থেকে ইসলাম গ্রহণ করেছি আপনার আলোচনা শুনে আমরা পরিবার থেকে নির্যাতনের শিকার আমার স্ত্রী গর্ভবতী ছিল পারিবারিক মারধরের পরে পেটের বাচ্চাটা মারা যায় আমাদের চলতে খুব কষ্ট হয় আপনারা দোয়া ও একটু সহযোগিতা করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো ভাই আব্দুর রহমান দিনের পথে আপনাদের যে ধৈর্য আপনাদের যে কষ্ট আপনারা সহ্য করেছেন আল্লাহর জাজাই খের দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সহায় হন আল্লাহ যেন আপনাদের এই জীবনটাকে সহজ করে দেন এবং রাতে আপনাদের বিশাল বড় পুরস্কারে পুরস্কৃত করেন জান্নাতুল ফেরদাউস আপনাদের নসিব করেন আর যদি মানে যেটা আপনি বলছেন জাগতিক সহযোগিতা আমি আমাদের সকল ভাইদেরকেও বলবো এরকম যে সকল ভাইয়েরা কোনো দিনের কারণে দিন পরিপালনের কারণে অথবা দিন গ্রহণের কারণে কষ্টে পড়েন আপনারাও তাদের পাশে এসে দাঁড়াবেন যখনই আমরা তাদেরকে সহযোগিতা করার সুযোগ পাই আমাদের উচিতভাবে তাদেরকে সহযোগিতা আর একজন প্রশ্ন পাঠিয়েছেন আমি একজন ইন্ডিয়ান অনেক মুসলিম আছে যারা মনে করে হিন্দু ধর্মও ঠিক মুসলিম ধর্মও ঠিক হিন্দুদের দেবতা আছে সব ধর্মই ঠিক ওই মুসলিমের কি ইমান ঠিক থাকলো বিস্তারিত আলোচক আলোচনা করবেন এমন বিশ্বাস করার ফলে ওই মুসলিমের ইমান কেয়ার থাকলো তার সাজা কী হবে আল্লাহর কাছে প্রথম কথা হচ্ছে যে আল কোরআন আল্লাহ সুবাহান ও তাল্লা বলেছেন ইন্না দিন আন্দালাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম এবং তারপরে বলেছেন ওয়ামাই আর যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো মতবাদ অন্য কোনো কৃষ্টি কালচার কিংবা পৃথিবীতে বর্তমান যে ধর্মগুলো আছে যদি সে সেটাকে অনুসন্ধান করে গ্রহণ করতে চায় তাহলে সেটা কোশ্চেনকালেও তার কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং এখানে খুবই স্পষ্ট হয়ে গেছে যে ইসলামের অবস্থানটা কি দ্বিতীয়ত আমরা বলবো যে পত্তলিকতা বা মূর্তি পূজা ইসলাম এগুলোকে শেরকে আকবর হিসাবে চিহ্নিত করেছে অতএব এগুলোকে সেভাবেই আমাদেরকে আল কোরআন এবং আসন্দার ইনস্ট্রাকশন অনুযায়ী গ্রহণ করতে হবে এবং এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং কোনো শেরক বা পৌত্তলিক কার্যক্রমকে শরীয়ত সিদ্ধ মনে করা যাবে না তাহলে আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের ইমানকে রক্ষা করার এবং ইমানের মধ্যে থাকার অফিক দান করুন আব্দুল সাত্তার বলেছেন দোকানের নাম গাউসুল আজম ব্যাটারি এই নাম রেখেছিল আমার বাবা তিনি মারা গিয়েছেন প্রায় চোদ্দ বছর হয়ে গেছে তিনি ভান্ডারি অনুসারী ছিলেন আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ ম্যামিন দোকানের পরিচিতি রক্ষার্থে নামটি পরিবর্তন করতে পারছি না নামটি পরিবর্তন না করলে কি কোনো সমস্যা আছে দোকানের বয়স ত্রিশ বছর আমরা বিশ্বাস করি আল্লাহই আল আল্লাম অর্থাৎ সবচেয়ে বড় আশ্রয় যাই হোক আমাদের দেশে সাধারণত বড় পীরকে আলগাউস আল আলম বলা হয় যেটা আসলে শেরকে আকবরের অন্তর্ভুক্ত কারণ পৃথিবীর কোনো মানুষ বড় আশ্রয় হতে পারে না আশ্রয় হচ্ছেন এবং সবচেয়ে বড় আশ্রয় একমাত্র আশ্রয় হচ্ছেন আল্লাহ সালতাল অতএব কোনো মানুষকে কেন্দ্র করে কেউ যদি গাউসুল আদম এই নামটা রাখেন তাহলে এটা শেরকে আকবরের নামান্তর বিধায় আমাদের যার যেখানে সাধ্য আছে এই নামটি আমাদের আসলে পরিবর্তন করতেই হবে আপনি কি নিজের ইমান বাতিল করে দিয়ে বা দিনকে ধ্বংস করে দিয়ে আপনি কি দুনিয়া কামাই করতে চান ভাই আপনার বাবা যে ভুলটি করেছে সেই ভুলটি আপনি করবেন না আপনি দ্রুত আরও একটা সুন্দর নাম চয়ন করে দোকান চালান সেখানে আল্লাহ যদি বরকত দেন আপনার অনেক বেশি গুডুল হবে দেখা যাচ্ছে যে বাবা কিংবা পূর্বপুরুষরা ব্যবসাকে যে জায়গায় নিয়ে আসেন তার চেতে আরও অনেক বড় জায়গায় যদি আল্লাহর বরকত হয় আর আপনি দক্ষ হন তাহলে সে জায়গায় আল্লাহ আপনাদেরকে পৌঁছে দেবেন ইনশাল্লাহ ফয়সাল মাহমুদ বলেছেন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় এমসিকিউতে যদি এ প্রশ্ন আসে যে মানুষ কি থেকে সৃষ্ট আর মাটি অপশনটি না থাকে তাহলে করণীয় কী এখানে একটা জিনিস মানুষ কি থেকে সৃষ্ট আর অপশনগুলো কি কি আছে মাটি অপশন ছাড়া আর কি কি আছে সেটা আপনার বলা উচিত ছিল তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এখানে কোন অপশানটি কি নিলে ইসলামের মৌলিক আকিদার সাথে কন্ট্রাডিক্টরি হবে না মানুষ তার আসল অরিজিন অর্থাৎ আদম আদাম মাটি থেকে সৃষ্ট কিন্তু এখনকার মানুষ তারা তো আসলে বাবা মার মিলনের প্রক্রিয়াতেই এসেছে তো এখন মেডিকেলে কি কি অপশান দিচ্ছে সেটা আমাদের জানা দরকার তাহলে সে আলোকে হয়তো আমরা পরামর্শ দিতে পারতাম সানিয়া জামান বলেছেন ছেলে বাবুর নাম মেহমেদ রাখা যাবে কিনা না মেহমেদ কেন রাখবেন মোহাম্মদ মেহমেদ হচ্ছে মোহাম্মদ নামের বিকৃত রূপ যেটা একদমই হারাম আবু বকর বলেছেন ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আজান দেওয়া হয় তাহলে সে বিষয়ে করণীয় কি না ওয়াক্ত শুরুর আগে আজান দেওয়া যাবে না কারণ তাতে মানুষ মিসগাইডেড হবে ওয়াক্তের আজান ওয়াক্তের আউ্বাল ওয়াক্তে ওয়াক্ত শুরুর পর পরে দিতে হবে এটা হচ্ছে বিধান আচ্ছা আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন আছে আমি সব প্রশ্ন আর আজকে নেছি না যেহেতু সময় আমাদের শেষের দিকে আল্লাহ আমাদের আপনাদের সকলেরই ভালো করুন মঙ্গল করুন যতটুকু আলোচনা আমরা করেছি আশা করি কোরআন ভিত্তিক করার চেষ্টা করেছি তার মধ্যে যতটুকু সঠিক আলোচনা হয়েছে সেটি আল্লাহর পক্ষ থেকে কোনো ভুল বিভ্রান্তি হয়ে গেলে সেটি আমাদের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যেতে চাই তার দেয়া বিধান তার রসুলের সন্না এটাই হচ্ছে আমাদের আলম্যার আল আসলি বা সঠিক অথেন্টিক রেফারেন্স কোনো ভুল হলে আসুন আমরা সেদিকে ফিরে যাই আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন বারাক আল্লাহিক হিয়কুমুল্লা সুবাহানক আল্লাহমদিক ইলাইক ওসসালাম আলাইকুম রহমত আল্লাহি